আজকে গাইস আমি অনেক স্যাড অনেক স্যাড কারণ যারা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করো অনেক আগে থেকে তখন হয়তো তারা জানো আগে আমি একটা ছোট ফালতু চেয়ারে ভিডিও বানাতাম অনেক কষ্ট করে সেই চেয়ারে ভিডিও বানাতাম তারপরে আমি একটা বেস্ট গেমিং চেয়ার নিলাম ইয়েস বেস্ট গেমিং চেয়ার তারপর সেই চেয়ারটাতে আমি অনেকদিন ধরে গেম খেললাম কিন্তু কাল রাত্রে বেলা Chor, chor, chor. We don't like it. We avoid. But chor likes us. We can't avoid. Yes, guys. Our name is Khapri Baba. Kichu din dhore amader elakar moddhe onek chor ghoraghori korche. Onek chor ghore berachhe. Ar ja bacche tai churi kore niye jacche. Tar jonno tumra tomader ghore janla dorja sobkichu lagiye rakhbe. Shabdhane thakbe jeno chor tomader ghore dhukte na pare. Bes ajker khobor etotuki chilo. Ami sei chorer khobor ta ignore kore di. Ar ignore korar por ami onno kotha chole jai. Kintu tokhoni সেই চোরটা আমার চেয়ারটাকে দেখে আর তারপর কি সেটাকে চুরি করে নেয় Yes guys, আমার ফেভারিট চেয়ার আমার ফেভারিট গেমিং চেয়ারটা চুরি হয়ে গেছে তার জন্য এখন এখানে কোনো চেয়ার নাই ভাই আর আমাকে এখন গেমপ্লে রেকর্ড করতে হবে আর আমি জানি না যে আমি এখন কিভাবে গেমপ্লে রেকর্ড করব জানি না আমি এখন কি করতে আমাকে এখন একটা গেমিং চেয়ার যেমন তেমন করে নিতে হবে একটা বেস্ট গেমিং চেয়ার নিতে হবে ওকে তো সবার আগে আমি ওয়েবসাইটে যাব আর গিয়ে সার্চ করব দি বেস্ট গেমিং চেয়ার ও এটা হলো বেস্ট গেমিং চেয়ার ওকে অর্ডার ও চলে আসলো ও ভাই এত ফাস্ট ডেলিভারি কই আছে আছে চেয়ার আছে না ইয়েস যেটার ভিতরে অনেক কিছু জিনিস ছিল যেটা দেখে আমার মাথা ঘুরতেছিল কিছু বুঝতে পারছিলাম না বাট হ্যাঁ অ্যাসেম্বল ইনস্ট্রাকশন থাকার জন্য অতটা কিছু প্রবলেম হয়নি ইজি ছিল ওকে তো বক্সের ভিতরে যতগুলো জিনিস ছিল সেগুলোকে আমরা আস্তে আস্তে বার করলাম আর বার করার পর এই যে এতগুলো জিনিস ছিল এগুলো ছিল একটা বক্সের ভেতরে ওকে তো এবার ভেতরে যত ছোট ছোট বক্স গুলো আছে সেগুলোকে আগে খুলে নি ওকে তো এখন সব বক্সই খোলা হয়ে গেছে সবার আগে আমরা চেয়ারের হুইল গুলো লাগানোর চেষ্টা করছি ভালো মতো টাইট করিস 2000 years later তো গাইস আমাদের চাকা রেডি হয়ে গেছে এই দেখতে পাচ্ছ তোমার চাকা এটার উপরে আমরা বসবো 3000 years later ও ভাই অনেকটা বানানো হয়ে গেছে গাইস মানে এই যে এটা এইটা রেডি হয়ে গেছে আর এখানে আমাদের চাকা আছে এটাকে এখন এটার সঙ্গে খালি ফিট করতে হবে বাকি হ্যান্ডেল ম্যান্ডেল সব লাগানো হয়ে গেছে এখানে কি এক্সট্রা সুইচ আছে ভাই এটা করলে ও এটা এরকম এরকম হয় ওকে ওকে গুড গুড সবকিছু কমপ্লিট হয়ে গেছে ব্যাস এখন এটাকে এটার উপরে লাগাইতে হবে পারবি একা ধরতে পারবি আরামসে 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 ব্যাস ব্যাস এটা লাগানো হয়ে গেছে এবার শুধু এখানে কিছু স্ক্রু এই চারটা স্ক্রু এখন লাগাইতে লাগবে স্ক্রু কি বলে নাট নিচে বসে নাই তো এটাকে উল্টা করতে হবে মনে হচ্ছে আমাকে চেয়ারটাকে উল্টা করে এরকম করে হবে উল্টা কর উল্টা কর উল্টা কর ব্যাস এরকম করে ধর ওকে ব্যাস এটাকে এখন এটার মধ্যে শুধু লাগাইতে হবে ব্যাস তারপর আমাদের চেয়ার কমপ্লিট তারপরে কমপ্লিট এবার শুধু ফিনিশিং বাকি আছে এইটা এটা হলো এখানে লাগানোর এখানে এই জায়গাটা লাগানোর গ্রিন সোল আর একটা হলো এই যে এই যে এটা হলো গ্রিন সোল এটা ব্যাক এর জন্য পিছনে এখানে রাখার জন্য ব্যাস আমাদের গেমিং চেয়ার রেডি ব্র্যান্ড নিউ গেমিং চেয়ার ব্যাস এবার শুধু এটার মধ্যে বসতে লাগবে রেডি ভাই ফাইনালি ভাই এতক্ষণ খাটনি করার পর আমাদের গেমিং চেয়ার রেডি হয়ে গেছে এখন শুধু এটার মধ্যে বসতে হবে রেডি গাইস রেডি
ওকে, তো ফাইনালি 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 আমার নিউ গেমিং চেয়ার চলে আসছে। দেখতে পাচ্ছ তোমরা, এটার মধ্যে আমি বসে আছি। আর ভাই এটা কি কমফোর্টেবল ভাই, দেখো এখানে আমি একদম ভালো মতো বসে আছি, কমফোর্টেবল এরকম করে। আর আমি যতগুলো গেমিং চেয়ার ইউজ করছি এটা আমাকে সবার থেকে বেস্ট মনে হচ্ছে সত্যিকারে ভাই, অনেক কমফোর্টেবল ভাই। এটার মধ্যে তো ভাই সারা দিন বসে থাকতে পারবো আমি, আর এটা আমি সত্যিকারে বলতেছি। তো ইয়েস, এটা ছিল আমার গেমিং চেয়ারের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করে দিও। আর হ্যাঁ, ওয়ার্ক বেটার গেম লঙ্গার হাসল হার্ডার। তো আজকের ভিডিও এতটুকু ছিল, তোমাদেরকে আমার গেমিং চেয়ার কেমন লাগলো কমেন্টে বলো ফটাফট। বাকি আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।